আমাকে আরেকবার সুযোগ দেন আপনার পাশে দাঁড়াবার, আরেকবার সুযোগ দেন আমার সেবা করার, আরেকবার সুযোগ দেন খেদমত করার, আমি পাশে দাঁড়িয়ে দেখাবো কি করে গরিব দুঃখী মানুষের সহায়তা করা যায়, দুঃখ দূর করা যায়। আমি ব্যক্তিগতভাবে সরকারকে অনুরোধ করব, যেসব ঘর বাড়ি পড়ে গেছে সেগুলোকে সাহায্য করার জন্য, নতুন করে ঘর তৈরি করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করব নিশ্চয়ই। একটা প্রশ্ন করব, আমি তো এমপি ছিলাম এই এলাকার 5 বছর, অনেক উন্নয়নের কাজ করেছি, আমি যে আবার এমপিতে দাঁড়াই আপনাকে সমর্থন দেবেন? আমি আমি খুশি হলাম আমাকে ভুলে যান নাই। এখন মাঠে রয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ, আর কোনো দল নেই, এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই, কেউ চিরদিন ক্ষমতা থাকে না, আমিও ছিলাম না। ইনশাল্লাহ আপনার দোয়ায় আবার আসতে চাই আপনাদের খেদমত করার জন্য, পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব যাতে করে গরিব দুঃখী মানুষ বাড়িঘর পড়ে গেছে তাদের কোন নতুন করে বাড়িঘর করে দেওয়ার জন্য। আজ বিদায় নেব, আবার আসব, আবার আসব, আবার আসবো আপনাদের মাঝে, বারবার আসবো। আপনারা ভালো থাকেন, আমার যে দোয়া করবেন, এমপি হলে আমাকে পাশে পাবেন সবসময়, ঝুঁকে ঝুঁকে আমাকে পাশে পাবেন। আমি সেই মানুষ গরিব দুঃখীর রাজনীতি করি, আমি বড় লোকের রাজনীতি করি না, গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনীতি। দোয়া করবেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন, যাতে করে শক্তিশালী করেন, আমরা সবাই মিলে যেন গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি। আমরা চুপ থাকতে পারলাম না, জাতীয় পার্টির উদ্দেশ্য আদর্শই হলো গরিব মানুষের পাশে দাঁড়ানো, আর সেই জন্যই আমরা ছুটে এসেছি তোমাদের পাশে দাঁড়াতে। আমাদের সঙ্গে 20 জন এমপি এসছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী এসছেন, সবাই সহানুভূতি জানাতে, সেই সঙ্গে যতটুকু সম্ভব আমরা সাহায্য করতে চেষ্টা করব যাতে গরিব মানুষগুলো আবার ঘর তুলতে পারে। দেশের বর্তমান অবস্থা জানেন, আমাদের সঙ্গে তুলনা করেন, নিশ্চিন্তে ঘুমাতে পারছেন, কোনো খুন ছিল না, গুম ছিল না, অত্যাচার ছিল না, সংঘাত ছিল না, বিশৃঙ্খলা ছিল না, চাঁদাবাজি ছিল না, এখন সব সব সর্বত্র একই অবস্থা। আমরা সেই অবস্থাতে পরিত্রাণ চাই, আপনাদের সমর্থন চাই। আমি এই এলাকার এমপি ছিলাম, আগামীতে আশা করব আমি এমপি দাঁড়ালে আপনার সমর্থন করব ইনশাআল্লাহ। দুঃখের বিষয়ে মাইক নাই, বেশি দূর কথা বলতে পারছি না, কারেন্ট চলে গেছে, এটা হামেশাই হয়। একটা কথা, আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি দুঃখী মানুষের সাথে, যতদিন বেঁচে থাকবো আমাদের রাজনৈতিক আদর্শ হবে গরিব মানুষ সাহায্য করা। শেষ কথা বলি, আমি এখানকার এমপি ছিলাম, মনে আছে সবারই? জি, ওই যে দামালকোট স্কুল একটু একটা বললো, জি স্যার, অনেক ভালো ভালো কাজ করেছি আমি। আমি যে আবার দাঁড়াই এমপিতে দাঁড়াই, সমর্থন করবো আমাকে, সমর্থন করবো, আর সবাই তো হাত তোলেন নাই, সবাই সমর্থন করবেন, সবাই সমর্থন দেন, শুনতে পাই, ভালো থাকেন, আবার আসবো ইনশাআল্লাহ, ভালো থাকেন।